আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সিদ্দিক, ওয়েলকাম টু সুইট এরু। তো এই ভিডিওটাতে আমরা এই সৃজনশীলটাকে সমাধান করব। তো দেখো, এখানে আমাদের বলা হয়েছে পি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, কিউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। তো ক নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ, এর মান কত? তাহলে দেখো, পি এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি এক্স টু দি পাওয়ার এ। তাহলে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি সি ইন্টু কিউর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার বি। তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার মাইনাস সি এ। তাহলে দেখো, আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ বি সি, এখানে আমাদের দুইটা পাওয়ার গুণ হয়ে গেল, এখানেও আমাদের দুইটা পাওয়ার পরস্পর গুণ হয়ে যাবে। তাহলে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার মাইনাস এ বি সি, এখানে দেখো এক্স এবং এখানেও এক্স, তাহলে এই দুইটার পাওয়ার হচ্ছে যোগ হবে। তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ বি সি প্লাস মাইনাস এ বি সি। তাহলে এখান থেকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি, এরপরে দেখো এ বি সি এ বি সি কাটা চলে যায়, থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরোর মানটা হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এরপরে খ নাম্বারে আমাদের দেখো কি বলা আছে, পি ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ টু ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি। এখন আমাদের প্রথম কাজ হবে পি কিউ এবং আর এর জায়গায় এর রেসপেক্টিভ যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে বসায় দেওয়া। তাহলে দেখো, আমরা লিখতে পারি পি এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এ আর কিউ এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। এরপরে দেখো কিউ এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি, আর এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি। এরপরে দেখো ভাগ টু ইন্টু আর এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার সি আর পি এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার এ এবং এক্স টু দি পাওয়ার বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর হোল টু দি পাওয়ার এ প্লাস বি। আর এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার উপরে হোল টু দি পাওয়ার বি প্লাস সি। এরপরে ভাগ টু ইন্টু এক্স টু দি পাওয়ার লিখতে পারি এ প্লাস সি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। এরপরে দেখো, আমরা যদি দুইটা পাওয়ারকে গুণ করে দেই তাহলে থাকে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরে দেখো ভাগ টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপর আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু, ভাগের জায়গায় আমরা যদি ইন্টু দিয়ে দেই তাহলে এই সম্পূর্ণ রাশিটাকে উল্টা দিতে হবে। তাহলে লিখতে পারি টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপর দেখো, এখানে বেস হচ্ছে এক্স, এখানেও বেস এক্স, এখানেও বেস এক্স, কিন্তু এই দুইটা পরস্পর গুণাকারে আছে আর এই এক্সটা ভাগাকারে আছে। তাহলে এগুলোর পাওয়ারকে আমরা যোগ করে এই এক্সের পাওয়ারকে আমরা বিয়োগ করে দিব। তাহলে লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু। এখানে টুটা কেন ভাগ গেল, কারণ এখানে আমাদের একটি টু ছিল যেটাকে আমরা কোনো কাজ করি নাই। এখন দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা চলে যায়, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটাকাটি চলে যায়, বি স্কোয়ার চলে যায়। এখানে শুধুমাত্র থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই টু, এক্স টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু। তাহলে এই খ নাম্বারের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই টু। এরপরে গ নাম্বারে দেখো, আমাদের বলা হয়েছে দেখাও যে একটা রাশি দেওয়া আছে, সেই রাশির মানটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা প্রথমে রাশিটাকে তুলে ফেলি। রাশিটা আমাদের দেওয়া আছে পি ডিভাইডেড বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার। এখন সবার আগে আমরা পি কি এবং আর এর ভ্যালুটাকে বসায় দিই। তাহলে পি এর পরিবর্তে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ, কিউ এর পরিবর্তে লেখা যায় এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো কিউ এর পরিবর্তে লেখা যায় এক্স টু দি পাওয়ার বি, আর এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এরপরে দেখো আর এর পরিবর্তে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার সি, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এখানে আমাদের এ স্কোয়ার হবে। এরপরে দেখো আমরা লিখতে পারি এই দুইটাকে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ ছিল আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি ছিল, তাহলে এই দুইটার পরিবর্তে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে হোল টু দি পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে একইভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ
होल टू दि पावर आसे होच्छे सी स्क्वायर प्लस सी ए प्लस ए स्क्वायर एखन देखो एखाने आमादेर पावर आसे एक्स एर उपरे आर होलटार उपरे आबार एकटा पावर आसे ताहले आमरा लिखते पारि एक्स टू दि पावर ए माइनस बी इन टू जेहेतु आमादेर दुइटा पावर गुण करे दिते होबे ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर एकई भावे एखाने आमरा लिखते पारि एक्स टू दि पावर बी माइनस सी এই টোটালের সাথে গুণ হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এরপরে দেখো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এই আমাদের সি মাইনাস এ পাওয়ার আর এটার সাথে সম্পূর্ণ জিনিসটা গুণ হবে তাহলে লিখতে পারি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এখন আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র জানতে হবে এই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এই সম্পূর্ণ রাশিটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব তাহলে এই সূত্র আমরা যদি এখানেও এবং এই সূত্রটাকে এখানেও যদি বসিয়ে দিই তাহলে আমরা পাই হচ্ছে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব আর এখানে আমরা পাই হচ্ছে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব এখন দেখো তিন ক্ষেত্রেই বেস হয়ে গেছে এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব জাস্ট আমরা এই এক্সের পাওয়ারগুলোকে যোগ করে দিলাম এখন দেখো এ কিউব আর মাইনাস এ কিউব কাটা চলে যায় সি কিউব বি কিউব সবগুলো কাটা চলে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো তো এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালুটা হচ্ছে ওয়ান তাহলে দেখো এই রাশিটার ভ্যালু ওয়ান আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে বা দেখাইতে বলা হয়েছে আমরা এখানে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড শোট তো এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড তো এই সৃজনশীলটা হচ্ছে আমাদের বইয়ের একটা সৃজনশীল তো তোমরা খুব কেয়ারফুলি সৃজনশীলটাকে সমাধান করবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ